عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أبسط حزيران المجلس أساتذة الكرام، قال الله الحبيب صلى الله عليه وآله وسلم يركون بغنات قولوا قل أمر ستوبا يفض أمر بدشو يزغار مدى آوال إخفاء خرام تخير جي خرام قول أمر دعا نوا أمر إكا نقرية غسي أمر إكا دلي مايا سي এবং আমরা মনে করি এই জায়গার লাগে আমরা ব্রডার সম্পর্ক আছে, এর লাগে আমরা এই জায়গার মধ্যে আয়। আর বিশেষ করে আমি দোয়া চাই আপনাদের সম্মত যে আমরা বড় মিস আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো দীর্ঘ হায়াত দান করো বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজেরিন, সময় হল আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিনে পাঠাইছেন তার ইবাদত বন্দেগি করার লাগে। আর ইবাদত বন্দেগির করিয়া আমরা কোন ফায়দা হইব? আমরা দুনিয়া এবং আখেরাতের আমরা ফায়দা হাসিল করার লাগিয়া আখেরাতের কোন ফায়দা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জান্নাতের মধ্যে দাখিল করতাম, আর দুনিয়ার মধ্যে কোন ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালাম শরীফের মধ্যে একটা সুরা আছে আমরা সারাই জানি, যেটা আমরা হইফুল রব্বা সুরা ইখলাস। ও ইখলাসের তাফসীরের মধ্যে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম খিদমত এক সাহাবী এনে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী, আমি রোজগার করি এনে খাই, আমার মালের মধ্যে ধনের মধ্যে আমি বরকত পাই না। ইয়া রাসূলুল্লাহ আমারে একটা আমল শিখাইয়া দরকার যে আমলের কারণে আমি বরকত পাই। মুআজ্জাজ হাজেরিন, আল্লাহর হাবিব আকায় নন্দর তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সেই সাহাবীরে শিখাইয়া দেন আমার সাহাবী তুমি কি করিও বলে প্রত্যেক দিন বেশি বেশি করে কি করিও বলে সূরা ইখলাস শরীফটা তুমি কি করিও তেলাওয়াত করিও ও আমার সাহাবী তুমি বেশি বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফটা তেলাওয়াত করিও। ও আমল হিকাইয়া দিস ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী করিয়া গেছেন গিয়া। কিছুদিন পরে সেই সাহাবী আল্লাহর যদি বায়া পড়ে কলসি মারতে থাকে মারার ঘরে পানি ভরিয়া দিলা কান বায়া পড়িয়া যায় তদ্রূপ ভাবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার দনের মধ্যে ওলা বরকত দান করছেন এখন আমার দন আমি ধরে রাখা সম্ভব না। কি কারণে? একমাত্র সূরা ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বেশি বেশি করে আমল করবার তৌফিক দান করতা। আর সাহাব বল যে আমল করবা এই আমলটা দাইনি আমল করতা বলে কিছুদিন ও আমল করি কিছুদিন হওয়া আমল করি না নাই আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করতাম। ওয়া আলাইনা ইলাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।